মঙ্গলবারাতে পরপর 8টি বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল বাঁকুড়া জেলার কোতুলপুর থানার সাঁইতারা গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, দুষ্কৃতীরা একটি বাড়িতে সোনার গহনা হাতিয়ে নেওয়ার পর আরো 7টি বাড়িতে লুটপাট চালায়। সোনার একটি আংটি আর ট্যাপদুল সোনার দুটি আর পায়ের নপুর এক থান দুটো পায়ের একটা পায়ের দু এক জোড়া এক জোড়া কাছে আর তিনটে হার গাছে রূপোর হার আর 1600 টাকা এগুলো নিয়ে পালিয়ে গেছে। আমি আমি পেশায় হচ্ছে পান দোকান পান গুমটি আছে আর আমার। আমি মোটামুটি দুটোর সময় বা ফাঁককে বেরোবো বলে বা পেছে বসতে যাবো বলে বেরোলুম, তখন দেখছি ঘরের লক লক দেওয়া আছে, যে আমি আর লক খুলতে পারিনি। মোটামুটি যেমন 15-30 সময় লোক পাই, তার পরে আমার লক থেকে বেরোয় এই দেখি দেখছি যে ঘরের ভিতরে সব যা যা জিনিস আছে সব বার করে নিয়েছে। যে আমার দুটো টাপ কানে ছিল, সোনার একটি আংটি আর তিনটি হার, এক কান আর পায়ের নপুর আর 1600 ক্যাশ টাকা, মোটামুটি 20-22 হাজার টাকার কাছে। আমার প্রশাসনের কাছে যে যা যেমন যায় তারা যেমন ধরা পড়ে তোমার শাস্তি পায় এইটাই আমার আবেদন। সকাল 6:30 নাগাদ আমরা জানতে পারলাম যে আমাদের বাড়িতে চুরি হয়েছে। পাশের বাড়ি মলয়দা আমার বাবাকে ফোন করে জানিয়েছে তালা ভাঙা ছিল, তারা পরে ঘরে ঢুকে দেখছে সব জিনিসপত্র ছড়ানো ছিটানো, আলমারি ট্রাঙ্ক সব খোলা ছিল। তারপরে বাবাকে জানানো হয়, বাবা আমাকে, আমি বাঁকুড়ায় থাকি, বাবা রায়গঞ্জে সিও মইজ। বাবা আমাকে ফোন করে, বাবা ফোন করার পর আমি আসি এখানে সকাল 9:30 এসে দেখি কাগজপত্র কিছু নেয়নি, সোনার গয়না গেছে। আমার ছেলের এক ভরির হার ছিল, দুটো বালা ছিল, দুটো কানের ছিল, তিনটে আংটি ছিল, এগুলো কিছু নেই। এখন আমরা চাইছি যাতে জিনিসগুলো পাওয়া যায়। ঘটনার খবর পেয়ে কোতুলপুর থানার পুলিশ উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছে। তো গ্রামে তো কালকে রাত্রি 7-8টা ঘরেতে মানে চুরি হয়েছে, বা 2-1টা ঘরে শুনছি নাকি মাল খোয়া গেছে, বাকি ঘরগুলো সব তাণ্ডব করেছে, দরজা টরজা ভেঙে বিভিন্ন রকমভাবে মানে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে সারা রাত্রি ব্যাপী। আপনি বলতে এই তো রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন চলাকালীন তো যদি এরকম পরিস্থিতি হয় এলাকার মানুষ তো খুবই আতঙ্কের সহিত জীবনযাপন করছে। ধরুন মানে এমনিতেই তো রাজনৈতিক পরিস্থিতি উত্তাল এলাকা বিভিন্ন, মানে কাল তো কালও তো গতকাল তৃতীয় দফা নির্বাচন ছিল, সেই পরিস্থিতিতে এবারে কারা কিভাবে যে এই ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছে এটা তো বোঝা খুবই মুশকিল আছে। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দ বার্তা।